ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে ভিডিওকন 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো আজকের ফল্টটা হচ্ছে খুব মজার ফল্ট। যে সেকশানের ফল্ট সেই সেকশানে কিন্তু ফল্টটা হয়নি। তো আজকে আপনাদের সেটাই করে দেখাবো। প্রথমে ফল্টটা কি হচ্ছে না, একটা সিঙ্গেল লাইন হচ্ছে, হরাইজন্টাল লাইন, দুবার লাইনটা আসার পর সেটা স্ট্যান্ড বাই চলে যাচ্ছে। স্বভাবতই আমরা এটা ভার্টিক্যাল সেকশন চেক করব এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। কিন্তু কিন্তু প্রবলেমটা ভার্টিক্যাল সেকশনের অ্যাকচুয়ালি নয়, অন্য একটা সেকশনের প্রবলেম। তা প্রথমেই আমরা ভার্টিক্যাল সেকশন থেকে শুরু করব। প্রথমেই আমরা ভার্টিক্যাল সেকশনের যে +13 ভোল্ট এবং -13 ভোল্ট চেক করতে গিয়ে দেখছি আইসিতে যে ভোল্টেজটা মিসিং, ভোল্টেজ নেই। কিন্তু -13 ভোল্টটা ইউএসডি সাপ্লাই থেকে আসছে, কিন্তু +13 ভোল্টটা ইউএসডি সাপ্লাই থেকে আসছে না। স্বভাবতই আমাদের মনে হবে যে এই সাপ্লাইটা না আসার জন্যই হয়তো এই ফল্টটা হচ্ছে, কিন্তু এখানেও একটা ফল্ট রয়ে গেছে। +13 ভোল্ট যে ইউএসডি পিন থেকে বার হয় ওই পয়েন্টে কন্টিনিউটি চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা কন্টিনিউটি পাচ্ছি না। হ্যালো ফ্রেন্ডস, দেখুন ইউএসডি পিন থেকে যে ফল লাইনটা চলে আসছে 13 ভোল্ট সাপ্লাই, ওইটা কিন্তু কন্টিনিউটি নেই। তার মানে ওখানটা হেয়ার ক্র্যাক রয়েছে, ফল লাইনটা ওপেন হয়ে গেছে, সেই জন্য আমরা ওই পয়েন্টটা এক্সট্রা ওয়্যার দিয়ে কানেকশন করে দেবো। দেওয়ার পর আমরা আবারও ভোল্টেজটা মাপব। দেখুন যে পয়েন্টটা আমরা এক্সট্রা ওয়্যার দিয়ে যোগ করেছি এই পয়েন্টটা কোনো একটা জায়গায় হেয়ার ক্র্যাকের জন্য ভোল্টেজটা আসছিল না। দেখুন 14 ভোল্ট -13 ভোল্ট এখানে দুটো ভোল্টেজই রয়েছে। এবার আইসি তো আমরা চেক করে নেবো। দেখুন 13 ভোল্ট আছে, -13 ভোল্ট আছে, কিন্তু প্রবলেমটা কিন্তু সেটটা চালিয়ে দেখা যাচ্ছে যে প্রবলেমটা আগেও যা ছিল এখনও সে একই, সে সিঙ্গেল লাইন দুবার এসে মিসিং হয়ে গিয়ে সেটা স্ট্যান্ড বাই পড়ে যাচ্ছে। তা আমরা ভার্টিক্যাল সেকশনের দিকে আর যাব না, আমরা টিউনার পয়েন্টে দেখে নিয়েছি যে 5 ভোল্ট সাপ্লাই আছে, আইসিতে দুটো সাপ্লাই আছে 5 ভোল্ট, এটাও ওকে আছে, আর একটা ভোল্টেজ আইসিতে আসে সেটা হচ্ছে 8 ভোল্ট। সে 8 ভোল্ট সাপ্লাইটা কিন্তু টোটালি নেই, মিসিং। যেখান থেকে সাপ্লাইটা আসছে এখানে ওই যে লাল সার্কেল করে দেখানো হচ্ছে ওখানটায় শর্ট দেখাচ্ছে 8 ভোল্টটা, এবং 8 ভোল্ট আর একটা জায়গায় যায় সেটা হচ্ছে সিআরটি পিসিবি যে রয়েছে বোর্ড আইসিতে, 6107 আইসিতে সাপ্লাই যায়, এবার ওখানে দেখা যাচ্ছে শর্ট দেখাচ্ছে। এবার আইসির ওই পয়েন্টটা যেটা 8 ভোল্ট সাপ্লাই পয়েন্ট, সাপ্লাই পয়েন্টটাকে ওপেন করে দিয়ে আমরা আবারও কন্টিনিউটি মাপতে থাকবো।
দেখুন আইসি পয়েন্টটা খুলে দেওয়ার পর কন্টিনিউটি কিন্তু আর শর্ট দেখাচ্ছে না, কিন্তু আইসির ওই পয়েন্টটাই কিন্তু শর্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে ভিডিও আইসি TDS6107 আইসিটা হচ্ছে শর্ট আছে। এই শর্টটা থাকার জন্যই 8 ভোল্টটা মিসিং হয়ে গেছে, মেন আইসি থেকে 8 ভোল্টটা মিসিং হয়ে গেছে। এবং 8 ভোল্টটা মিসিং হওয়ার জন্য স্ক্রিনে সিঙ্গেল লাইন দেখাচ্ছে এবং সেটা স্ট্যান্ড বাই চলে যাচ্ছে। তার ফল্টটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল সেকশনের ফল্ট, হরাইজন্টাল লাইন দেখাচ্ছে, কিন্তু যেহেতু ভিডিও সেকশানে 8 ভোল্ট সাপ্লাইটা মিসিং এবং 8 ভোল্ট সাপ্লাই মিসিং হওয়ার জন্য এই সিঙ্গেল লাইনটা আসছে। TDS6107 ওপেন করে আবার নতুন আইসি লাগালাম, ভিডিও আইসি। দেখুন আইসিতে কিন্তু সাপ্লাই চলে গেছে, 9 ভোল্ট দেখাচ্ছে। এখানে আর একটা সাপ্লাই আছে 4.9 বা 5 ভোল্ট। পিসিবি বেস বোর্ডেও কিন্তু 9 ভোল্ট সাপ্লাই চলে এসেছে। তার মানে যে 9 ভোল্ট সাপ্লাইটা আসছিল না সেটা হচ্ছে তার জন্য একমাত্র দায়ী হচ্ছে 6107 ভিডিও আইসি, এবং যার জন্য হচ্ছে সিঙ্গেল লাইন হচ্ছিল এবং যার জন্য সেটা স্ট্যান্ড বাই চলে যাচ্ছিল। তাহলে প্রবলেম ইজ সলভ। দেখুন স্ক্রিনে কিন্তু ছবি চলে এসেছে, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।